Uh, now, I will request Professor Tanika Sarkar to chair this first academic session. Thank you. Thank you. And I'm very, very grateful to P. Rabu Bakar Siddiqui and the Socio Religious Reform Movements in South Asia national, International Seminar Committee for asking me over here. Even though this is way beyond my own field of work, uh, I'm very excited because I look forward to learning a lot from this session as I did from the previous one. Uh, I think uh, uh, without more, um, much ado, I'll just ask the speakers to uh, start uh, right away. Uh, the first speaker is Professor Rachana Chakraborty, head of the Department of History, University of Calcutta. Is it Calcutta uh, or Kolkata? Uh, I am no longer the head of the department. That's okay. Yeah. Okay, Professor of History, University of Calcutta, a trajectory of Muslim women's education in colonial Bengal during the late 19th and early 20th centuries. Uh, are we taking the people from Shoukot, the i think we have uh, about half an hour per presentation or what okay okay i'm sorry we have about 15 minutes per presentation and then uh, you know a discussion to take off.

সালাম আলাইকুম আমি প্রথমেই শাহ আবুব সিদ্দিকি মেমোরিয়াল কমিটির কাছে আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাবো আজকে আমাকে এখানে আমার বক্তব্য কিছুটা আংশিকভাবে বলার জন্য বলতে দেওয়ার জন্য এবং এই সম্পর্কে আমি ধন্যবাদ দেব আমার অনুজ প্রতিম সহকর্মী প্রফেসর অমিত দেকে যার সহযোগিতায় এই সংযোগ সম্ভব হয়েছে আমি মঞ্চে উপবিষ্ট আজকের সভাপতি প্রফেসর তনিকা সরকারের অনুমতি নিয়ে আমি বাংলায় বলছি কারণ সেটাই আমার অনুরোধ করা হয়েছে ব্রিটিশ ভারতে বিশেষত উনিশ শতকের বাংলায় যে বিবিধ সংস্কারমূলক প্রচেষ্টাগুলি চলছিল তার কেন্দ্রস্থলে নিঃসন্দেহে ছিল নারী মুক্তির ভাবনা যুক্তির আশ্রয়ে যখন ব্যক্তির মুক্তির কথা এলো তখন সমাজের যে অংশ সর্বাপেক্ষা অবহেলিত এবং পরাধীন ছিল তা অনিবার্যভাবেই সংস্কারের কেন্দ্রস্থলে এসেছিল এবং এই সময় আমরা দেখতে পাই যে উনিশ শতকের বেশ কিছু উনিশ শতকের বাংলার বেশ কিছু কুরুচিকর প্রথা যেমন সতীদাহ প্রথা যেমন গঙ্গা সাগরে কন্যা সন্তান বিসর্জন দেওয়ার প্রথা এগুলি ক্রমশ এক এক করে বাতিল হয়ে যায় এবং বিধবা বিবাহের মতো ঘটনা আইনানুক একটা স্বীকৃতি পায় রামমোহন এবং বিদ্যাসাগরের হাত ধরে যে সংস্কারের প্রবণতা শুরু হয়েছিল তা সম্ভ্রান্ত হিন্দু পরিবার এবং ব্রাহ্ম পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেখানে আমরা দেখতে পাই পাশ্চাত্য শিক্ষিত পুরুষেরা তারা অচিরেই তাদের অন্তঃপরিকাদের শিক্ষিত করার প্রয়াস প্রয়াস শুরু করেন কিন্তু